السلام عليكم ورحمة الله. নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু মনগড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কুরআন ও সুন্নাহ নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। তাছাড়া লোক দেখানো নামাজ পড়লেও তা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ফলে নামাজ আদায় করার পরও তাদেরকে পরকালে যেতে হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। অর্থাৎ নামাজি কোন কোন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন তিন শ্রেণীর লোক নিয়ে আজকের এই আলোচনা। এক নম্বর, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে। অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4-5। এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা উঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। দুই নম্বর হলো যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর ধীর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 757। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বলেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22695। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। তিন নম্বর হলো যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, ওই নামাজির জন্য ওয়াইলুন জাহান্নাম যারা লোক দেখানো নামাজ আদায় করে। সূরা মাউন আয়াত 6। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসতাভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা অর্থাৎ শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরীক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2985। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জনের জন্যই তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।